এই যে বন্ধুরা, আজকে কিন্তু দারুন প্লিজ ভাপা, একটু বেশি বড় বড় মনে হচ্ছে রে, সূর্যের আরো পাশে চলে গেল, একদম মনে হচ্ছে যে আরো একটু সামনে চলে আসলাম সূর্যের। ও এই সোয়েটার এখন রোদ সেই না, অবস্থা খারাপ, একদম আমার আর কি আছে, এটা পরে আছে, এটা খুলে দেবো আমি, থাকতে পারবো না আমি আর এই পুটা পরে, আমি একটু খুলে দিই নাকি। আজকে বন্ধুরা আমাদের তো শীতের সময় চলছে এখনো, আর ইলিশের সিজনই হচ্ছে বর্ষা, তবে আজকে বাজারে গেছিলাম, দারুণ সুন্দর ছোট ছোট সাইজ, বেশি বড় না, এই সাইজের ইলিশ পেলাম, তো নিয়ে চলে এলাম, ভালো মানে চিন্তাভাবনা করেছি একটা দারুণ একটা রেসিপি দেওয়ার, তো পুরো ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন, দেখবেন আজকে ইলিশের সাথে আমরা কি করতে চলেছি, দারুণ হবে, এনজয়মেন্ট, দারুণ মস্তি হবে, আর তার সাথে দারুণ রেসিপি হবে, কি পুরো ভিডিও অবশ্যই দেখবেন বন্ধুরা, একদম কি দেখে নিন ইলিশ মাছ আজকে, আজকে দারুণ করে ইলিশের ঝোল করে খাওয়া, আমাদের আগেই বেরো যাবে ইলিশের, তো সেই ঝোলটাকে আটকানোর জন্য ব্যবস্থা কর একটু, তুই আমি একটু ছায়া জায়গা দেখি, দাঁড়া না হলে বললাম ওই দিকটাতে খুব সুন্দর জায়গা আছে, কোথায় রে, নিচে নিচে ফুল গাছের নিচে, ফুল গাছের নিচে কুলো খাওয়া হবে, বেশি বান্দর হবে, আর ওখানে ছায়া আছে, পলিথিনটা টাঙিয়ে দিলে ফুল গাছের উপরই, তাহলে ছায়াটা আরো বড় হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, দারুণ হয়ে যাবে, এইখানে এইখানে এখানে ঠিক হবে, ওই পাশ থেকে পলিথিন টাঙা দিব, এই গাছ পর্যন্ত এই জায়গাটা কিন্তু আমরা পাই যাবো, বুঝলি, হ্যাঁ ভালো আছে না, দারুণ জায়গা, ছোট্টর মধ্যে আমরা, আমাদের তো জায়গা আজকে বেশি লাগবে না বন্ধুরা, এখানে হয়ে যাবে দারুণ করে, ছায়া ছায়ার মধ্যে, কিছুদিন আগেই আমরা রোদ খুঁজতেছিলাম আর আজকে রোদ দেখে ভাগছিছি, আরে কাটারের মধ্যে লাগিয়ে আছে, আগে ওটা সরাক, তারপরে না লাগবে ওটা, না হয়ে যাবে, হয়ে যাবে তো, আচ্ছা তো জায়গা হয়ে যাবে, হ্যাঁ আরামসে আরামসে হয়ে যাবে, তাহলে এটা নামে যাবে, এটা নামে যাবে, এই মাপে একটা উনান খুড়া হবে, ঠিক আছে, এটা পরে হবে, পরে কি খুড়া এখনই হবে, বন্ধুরা এখানে আগে আমরা আজকে ইলিশের সাথে যেটা করতে চলেছি ইলিশের রেসিপি, তো সেটার জন্য এখানকার প্রস্তুতি চলতেছে, সেটার পার্ট এটা, হ্যাঁ দারুণ করে আমাদের এখানে উনান খোলা আছে, উনান তো না ভাটি বলতে পারেন বা তন্দুর যেটা বলবেন, আজকে আমাদের যেটা রেসিপি হতে চলেছে সেটার জন্য আমাদের এটা টোটালটা রেডি, সঞ্জিতা লাস্ট মাটিটা এটা বের করে দে, এটা দিয়ে বের, আপাতত এইভাবেই রেখে দিই আর চলে যাই আমরা ভাত রান্না করতে, কি ভাত রান্না করার জন্য কিন্তু আর উনান খোলা দরকার না, এখানে উপরে দেখলাম ইট কিছু আছে, সেই ইটের উপরে রান্না হয়ে যাবে আমাদের, তো চল ভাতটাকে আগে বসিয়ে নেওয়া যাক, তো বন্ধুরা আজকে যে ইলিশ মাছের যেটা রেসিপি করতে চলেছি, তো সেটার জন্য আজকে আমরা নিয়ে আসছি কালো শস্য আর হলুদ শস্য, শস্যটাকে ভালো করে ধুয়ে নিয়ে, ধুয়ে নিয়ে তারপর শিল্পটায় সেটাকে বেটে নেবো ভালো মতো করে, তো বন্ধুরা শিল্পটায় শস্যগুলো নিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা, এবার সবগুলাকে একবারে বেটে নেবো ভালো মতো করে, ঠিক আছে, খুব রোদ্র আজকে খুব গরম আছে, তাই জন্য দেখতে পাচ্ছেন এই অবস্থায় যে একটা জামা পরেই আমরা কাটিয়ে নিচ্ছি দিনটাকে, কিন্তু অন্যদিন হয় না, কিন্তু আজকে এরকম গরম পড়বে আমরা ভাবতে পারিনি, আর ভাবারও বিষয় একটা ঠান্ডার দিনে শীতের দিনে এরকম ওয়েদার চলে আসলো হঠাৎ করে, খুব ভাল লাগছে বন্ধুরা, এই যে দেখুন গোটা গোটা ইলিশ মাছ আজকে নিয়েছি, আজকে গোটা করেই পিস খাওয়া হবে, তো এখন এটাকে ভালো মতন ধুয়ে নিই, তারপরে হবে এর মধ্যে মশলা ম্যারিনেট, মশলা কি আর কি সর্ষা আর আমাদের এই কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি হচ্ছে সেই পেস্টটা দিব, তার আগে এর মধ্যে মাখিয়ে দেবো একটু হলুদ আর লবণ, তো এটাকে তার আগে ধুয়ে নিই,
সাথে গোটা গোটা ইলিশ খাবো, স্কিপ করবেন না ভিডিওটাকে। এভাবে তিনটে করেই কাটবো, বেশি কাটবো না, একটা দুটো তিনটে। মশলাটা আমাদের যে সর্ষের যে ফ্লেভারটা আছে একদম ভেতর পর্যন্ত চলে যাবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব মাছে, তার সাথে পরিমাণ মতো লবণ। এখানে অল্প দিলাম, আর কিছুটা সর্ষা বাটা যেটা আমরা করেছি সেটার মধ্যেও দিয়ে দেবো। তো এবার এটাকে হাত দিয়ে একটু ভালো মতন করে মাখিয়ে নিই। তো এটাকে এখন কিছুক্ষণ এভাবে রেখে দিই। তার আগে আমরা এখন তৈরি করে নেব আমাদের এই আজকের রেসিপির মেন পার্ট, মানে আজকে এই মানে আজকে বলতে আমরা এটাকে মানে তন্দুরি ইলিশ টাইপ রান্না করতে চেয়েছি, মানে থাকবে ভাপা কিন্তু তবে তন্দুরের মধ্যে একদম সুন্দর করে মানে ডাইরেক্ট, মানে কোনো জলের উপর দিব না, স্টিম ভাপ কোনো ব্যাপার নেই। চারদিক দিয়ে কলা পাতা দিয়ে ফয়েল পেপার দিয়ে এখানে দারুণ করে ঘন্টি খুঁড়ে রেখেছি, এর মধ্যে কয়লা বিছিয়ে দিব, আর তার উপরে দিয়ে দেবো আমরা পাতলা পাতলা লোহার রড, আর ওর উপরে আমরা বসিয়ে দেবো ফয়েল পেপারে কলা পাতায় কভার করা, ফয়েল পেপারে কভার করা আমাদের এই আজকের ইলিশ, সর্ষে বাটা ইলিশ। তো এটা হয়ে যাবে অনেকটা মানে ইলিশ ভাপাই তবে তন্দুরের উপরে, তাই আজকে আমরা এটাকে তন্দুরি ইলিশ ভাপা বলবো, কি তন্দুরি ইলিশ ভাপা, তন্দুরি ইলিশ ভাপা। তো চলুন এবার ফটাফট করে, সঞ্জিতা আমাদের উনানটা তুই জ্বালিয়ে ফেলে ফটাফট চালটা বসিয়ে দে, তাহলে আমাদের যে কাঠটা বেরিয়ে সেটা দিয়ে আজকে আমাদের এই রেসিপিটা হয়ে যাবে। পাটাকে ভালো মতন একটু ধুয়ে নিই, যেহেতু আজকের আমাদের ইলিশটা টোটালটা এর উপরেই কভার থাকবে, তখন দারুণ করে একটু ধুয়ে নেওয়া যাক। এটাও অনেকক্ষণ ধরে মোটামুটি হলুদ এবং লবণ মাখিয়ে রাখা আছে, তো এখন আমরা এর মধ্যে এই সর্ষে যে আমরা সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছিলাম সেটা এখন ভালো মতন করে মাখিয়ে দেবো। দিয়ে দে তাহলে ওটা ভিতরে একটু কমসে কম ই থাকবে, সবগুলার মশলা ফ্লেভার থাকবে। তো বন্ধুরা আমরা তো আজকে এই ফার্স্ট রেসিপি ট্রাই করছি, কারণ ইলিশের ভাপা তো এর আগে আমরা কখনো খাইনি, তো এটা একটা অন্যরকম নতুন পদ্ধতি, এটা ভাপা প্লাস তন্দুর, তো আমরা এটা নতুন আজকে ট্রাই করছি, তো দেখে মনে হচ্ছে কতটা সুস্বাদু হবে। তো সবসময় নতুন কিছু ট্রাই করা উচিত, তো আমাদের দেখে যদি আপনারা একবার অন্তত ট্রাই করেন তো আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। তো এটাকে এখন আমরা এই কলা পাতায় ধুয়ে দেবো, তার আগে বন্ধুরা এর মধ্যে একটু মানে কাঁচা তেল দিয়ে দেবো আর কি, সর্ষার তেল সবগুলোতে তিনটা দিয়ে দিতে অল্প করে। এবার এগুলোকে কলা পাতায় একে করে সাজিয়ে দিই। এবার এটাকে দারুণভাবে আমরা করে দেবো প্যাক, আর এটা প্যাক করার পর তারপরে আমরা অ্যালুমিনিয়ামে ফয়েল পেপার দিয়ে এটাকে প্যাক করে সরাসরি বসিয়ে দেবো উনানে, তবে যদি ভাতটা হয়ে যায় তাহলে, কারণ ভাতটার থেকে যে আমাদের আগুনে মানে কয়লাটা বেরোবে সেটারই আছে আর কি, আজকের এই মাছটা তৈরি হবে। তো যতক্ষণ ভাত হচ্ছে না ততক্ষণ এটাকে কিছু করবো না, এইভাবে জলটা একটু দিয়ে দিলাম, এর মধ্যে থাকবে জল, ঝোল হয়ে যাবে আমাদের। আমরা উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার এটাকে করে দেবো আমরা প্যাক। ধর তাহলে এবার একটু এটাকে প্যাক করার মতো একটু রশি আছে, হ্যাঁ রশি। তো বন্ধুরা এখানে চলে এলাম উনানের কাছে, কষি ওখান থেকে লোহার রড গুলো কিছু বের করো, এগুলো সাজাও এইভাবে এইভাবে আরামসে, কোনো ব্যাপার না। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের উনানের সেট আপ, আমরা করবো কি এর ভেতরে দিয়ে দেবো আগুন, আর এটাকে বসিয়ে দেবো ওপরে, আর এইভাবেই সুন্দর করে আমাদের ভেতরে হতে থাকবে। সঞ্জিতা আমার মনে হয় ভাত হয়ে গেছে, তুই ভাতটা নামিয়ে ফেল, আমি ভাত কিন্তু দেখে নিলাম চেক করে। আরে কি গরম রে, বাপ রে বাপ, সপ্তাহ ডাল সপ্তাহ ডাল, কি হিট তারপর তো কলা পাতা আছে,
পুরার সেরকম ভয় নাই কিন্তু, না ভয় নেই, দারুণ আছে। ভিতরে কিন্তু লাল সে জ্বলছে, দেখ মোটামুটি 25 মিনিট হয়ে গেল, হিটের টেম্পারেচার একটু কমে গেছিলো যার জন্য 5 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। এবার এটাকে তুলে নিই, আধা কাঁচা পাকা কী যে হয়েছে ভগবান জানি না, ফার্স্ট টাইম ট্রাই করলাম এভাবে। যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবো আপনাদের, মানে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সেটা। তবে এটাকে এখন তুলে দেখি, মানে তুলে নিয়ে যাই আমাদের যেখানে আমরা খাওয়া দাওয়া করবো। এখানে হাত দেওয়া যাবে তো, আপাতত তো দেওয়া যাবে, ও হাতেই দেওয়া যাবে। ও বাবা না না না, গরম আছে একটু, তাহলে কালি লাগবে আমার হাতে, চল। আচ্ছা বলু, তার আগে তুই এটাকে একটু শিখ, না না দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ দেখাই দিই, বন্ধ করে দিব পুরা, আমি তো জল দিয়ে দাবে শিখগুলো বার কর আগে। আমরা এখানে উনান নিভিয়ে দিলাম, কারণ জঙ্গল, জঙ্গলের মধ্যে উনান এইভাবে রাখা যাবে না, তার জন্য একটু সেফটি ভাবেই কাজ করা হলো। আবার তো এটা নিয়ে যাই খাবারের দিকে, গরম ভাত ইলিশ বাবা দিয়ে সেই লাগ, কলা পাতার গন্ধ, এটা আমার মনে হয়নি, ওরে হয়ে গেছে হয়ে গেছে, আরামসে আরামসে, কোনো ব্যাপার না, জমে যাবে, সুপার সুপার। এ গন্ধ দেখ, আমি একটু ঝোল চাটবো, চাট 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 চাট, চাটিনি কাজ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে জাস্ট আলতো করবো, যে মাছ চলে আসলো বলে, তাহলে বেশি না 20-25 মিনিটে আমাদের কাজ হয়ে গেছে। দারুণ ভাগনা, এখানে আমি দারুণ এইভাবে ভাগনা এখান থেকে খেয়ে নিচ্ছে, তোর হাতটা খেয়ে নে একদম, তোর এই হাতটা এখান থেকে খেয়ে নেওয়া যাবে, লবণ লাগবে লবণ, ও ওটা জাল মতো হোক, নিজের মতো করে নিয়ে খেতে হবে, ঠিক আছে, একদম 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 একদম, খেয়ে দেখি, দারুন চসে ধরেছে, বাকিলাম হবে না কিন্তু দারুন হয়ে গেছে, কল করে একদম, আমি এবার ট্রাই করে দেখি, ও একদম দারুন করে সিদ্ধ হয়ে গেছে, যেটা ভয় পাচ্ছিলাম ভাত দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে। ফাটা বাড়ি দারুন, ইলিশের ঝোল তো অনেক খেয়েছে আজকে, তন্দুরি ভাপা ইলিশ হেভি ফাটা বাড়ি। তো বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে এইভাবে তন্দুরি ভাপা ইলিশ, আপনাদের হেভি লাগবে, আমাদের তো খুব 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 ভালো লেগেছে, দেখিয়ে দিই আপনাদেরকে। ও ইলিশের কাটা কিন্তু কাটা মনে হয় না, ঠিক আছে, এটা ভাতের সঙ্গে নিয়ে এলাম, তার সাথে লঙ্কা হালকা, দেখতেই পাচ্ছেন, ও মুখে ঢুকার সাথে সাথে ইলিশের যা স্বাদ, মানে খুব সুন্দর একদম একটা রেসিপি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আমার তো খুব ভীষণ ভালো লাগলো। প্রথমে হ্যাঁ বলতে গেলে ভাবছিলাম যে না কেমন যে হবে, কিন্তু ট্রাই করলাম, ট্রাই করে যাক সফল পেলাম, ভীষণ ভালো লাগলো, আর খেতেও খুব সুন্দর টেস্টি, একদম দারুণ অসাধারণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা আমি এখন টেস্ট করি, সব বাঙালিদেরই আমাদের প্রিয় খাবার ইলিশ, মানে ইলিশ বলতে একদম শুনলেই চলে আসে পেটে খিদে আর কি। তো এই যে এখানে দারুণ করে নিয়ে নিয়েছি আমি, আর সর্ষা তার উপর থেকে আমি একটু এখান থেকেও নিয়ে নিলাম, আর কৌশিক যেটা বললো সত্যি, একটু লঙ্কা তার মধ্যে একটু কচলে দিলে তার স্বাদটা হয়তো হাজার গুণ বেড়ে যাবে এটাতে। এই যে আমি একটু লঙ্কা দিয়ে দিলাম, তার সাথে তো একটা পিস দেখে, এই যে দেখুন দারুণ নিয়ে একদম, ফার্স্ট টাইম খাচ্ছি বন্ধুরা, মানে এত সুন্দর লাগবে সেটা আশা করিনি, কারণ ভয় ভয় ছিল যে কতটা কি হতে পারে, বা সর্ষা যদি পুড়ে যায় বা তার মধ্যে একটা তিতা ফ্লেভার চলে আসে, এমন কোনো অবজেকশনই আসেনি আমাদের এই আজকের রান্নার মধ্যে, কি তাই তো শুনছো, দারুণ দারুণ দারুণ, দেখো না ভাত শেষ হয়ে গেছে, তো ভাতই শেষ, মানে এতটা মানে আরো ভাত লাগবে, তো ভাত নে, ভাত লাগে তাহলে নে, হ্যাঁ আমি ভাত নিচ্ছি, হ্যাঁ দেখে ভাগনাকে দিই, একটা ভালোভাবে পিস খুলে নিলাম, দারুণ খুব সুন্দর,
আজকে ঝোলটা কম, যদি ওটা না দিতাম আমি এক্সট্রা করে জলটা, তাহলে তাও পাওয়া যেত না। একদিন বিড়ালের মতো কেটে কেটে কাটা মানে কাটা আটকে যাবে। ভাত আমার শেষ, এখন এই ইলিশে খাবো হচ্ছে হলো পিস। তো বন্ধুরা আজকে দেখতেই পারলেন কি সুন্দর করে আমরা আজকে তন্দুরি ভাপা ইলিশ খেলাম, মানে দারুণ একটা প্রসেস ছিল, মানে খুবই সুন্দর লাগলো কি সবার, একদম খেয়েছি মানে দারুণ দারুণ ফাটাফাটি, মানে সত্যিকারের, মানে এখানে কোথাও আমরা মানে কোথাও বাড়তি কথা বলবো না, কারণ দারুণ হয়েছে, মানে সত্যি দারুণ হয়েছে। যদি আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করেন সত্যি অসাধারণ লাগবে খেতে। তবে যে কলাপাতার আমরা হিসাব করেছিলাম বা ফয়েল পেপার বা যতক্ষণ দেখেছি সেগুলোকে আপনাদেরকে মেনটেন করে রাখতে হবে, তবে দারুণ এরকমভাবে টেস্ট পাবেন। আজকে আমাদের হাড়ি খালি পাতা সাপ মাথা আমি খাই না বলে আমি ছেড়ে দিয়েছি, কৌশিক তো মানে ওটাও ছাড়বে না, সঞ্জু দাদা সবটাই সার কাটামোটা খেয়েছে সব সার শেষ, ওটাই তো বলছি। তো চলুন বন্ধুরা আজকের ভিডিও বেশি আর লেট করছি না, লেট অনেকটা হয়ে গেল প্রায়, আমাদের রাতে নেমে আসলো এখনো, তবে সেরকম যেরকম রাত হয় সেরকম হয়নি। তো চলুন যত তাড়াতাড়ি হয় এখান থেকে খেয়ে খেয়ে তো নিয়ে এসে বেরিয়ে যাবো। তো দেখা হবে আবার অন্য কোনো জায়গা অন্য কোনো রেসিপির সাথে, থাকবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য তার আগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন একদম। তাহলে চলুন।